ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকে পর্বে থেকে আমরা পরবর্তী ধাপে যাব। সো অ্যাট ফার্স্ট আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে এখন এরকম এরকম দেখাচ্ছে। সো আমরা প্রথমে আমরা একটা থিম ইনস্টল করব। আমি সিম্পলি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করছি। ওকে, সো থিমসে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমি অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ, এখান থেকে আমি সার্চ করব ওশেন WP। ওকে, ওশেন WP লিখে এখানে আমি সার্চ করলাম। ওকে বন্ধুরা, এন্ড দেন সিম্পলি এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করি। ওকে, সো ইনস্টল হচ্ছে, এটা একটু সময় লাগবে। সো বন্ধুরা, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করব। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, এটা এখন অ্যাক্টিভেট হচ্ছে। সো এরপর আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এই থিমটা একটা প্লাগইন ইনস্টল করতে বলছে, এই ওশেন এক্সট্রা এই প্লাগইনটা। সো সিম্পলি আমি এটাকে ইনস্টল করার জন্য এই বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করছি। ওকে, এন্ড এরপর এখান থেকে আমি ইনস্টল ইনস্টল এন্ড দেন অ্যাপ্লাই। ওকে, সো এটাকে আমি ইনস্টল করলাম। সো এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে একটু সময় নেবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। ওকে, এন্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা সিম্পলি এখান থেকে ক্লিক করে রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে ক্লিক করছি এখান থেকে। ওকে, সো এখানে আমি ক্লিক করলাম, এখন আমাদেরকে এটা এটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসছে। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই যে নোটিশ গুলো যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোকে কেটে দিব। সিম্পলি আমি ডিসমিস এ ক্লিক করছি এন্ড দেন স্কিপ সেটআপ, এইটাকেও আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে প্লাগইনস থেকে আরেকটা নতুন প্লাগইন অ্যাড করব। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্লাগইন আমাদের এই কমার্স সাইটটা তৈরি করার জন্য, আর সেটা হচ্ছে উকমার্স। উকমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোস্ট পপুলার প্লাগইন ই-কমার্স সাইট তৈরি করার জন্য। ওকে, অলমোস্ট 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে উকমার্সে। সো সিম্পলি আমি এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউ ক্লিক করব। সো আমি অ্যাড নিউ ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে সার্চ প্লাগইনস এর এখানে আমি সার্চ করব উকমার্স WOOCOMMERC উকমার্স। ওকে, সো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের এটা সার্চ হচ্ছে। এরপর আমি সিম্পলি ইনস্টল নাও ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করব। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, এটা এখন আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা অ্যাক্টিভেট হচ্ছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরপর আমি এখন আমাদেরকে এইখানে নিয়ে এসেছে ওকমার্সের যে সেট আপ করার যে উইজেটটা সেখানে। বাট আমি এটাকে এখন এখান থেকে সেট আপ করবো না, আমি এখান থেকে সিম্পলি নট রাইট নাও ক্লিক করছি। ওকে, সো নট রাইট নাও ক্লিক করলাম। সো দেখতে পাবেন যে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আর আমি এখান থেকে এই যে এই নোটিশ গুলোকে ডিসমিস করে দেবো, ডিসমিস। ওকে, সো এখানে আমি ডিসমিসে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমি উকমার্সের এইটা আমি স্কিপ সেটআপে ক্লিক করি। ওকে, সো আমি সিম্পলি এখান থেকে স্কিপ সেটআপে ক্লিক করছি। ওকে, সো এরপর আমরা এই লেফট সাইডে যদি লক্ষ্য করি আমাদের বেশ কয়েকটা অপশন অ্যাড হয়েছে, যেমন উকমার্স, প্রোডাক্টস, অ্যানালিটিক্স, দেন মার্কেটিং। এই প্রত্যেকটার আন্ডারে কিন্তু আরো সাব অপশন অ্যাড হয়েছে। সো এই বিষয়গুলো আমরা দেখবো ইন ফিউচার, সো এগুলো নিয়ে এখন কথা বলছি না। আর যদি এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যদি ভিজিট করি আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাবেন। এর কারণ হচ্ছে আমরা কিন্তু নতুন একটা থিম ইনস্টল করছি, সেটার নাম হচ্ছে ওশেন WP। ওকে, যেহেতু আমরা আমাদের সাইটটাকে এরকম করে করব সেই ক্ষেত্রে আমাদের এই থিমটা প্রয়োজন। ওকে, সো এরপর আমি যে কাজটা করব এই এখান থেকে আমি উকমার্স থেকে সেটিংসে ক্লিক করব। আমরা অ্যাট ফার্স্ট উকমার্সের সেটিংস গুলোকে কমপ্লিট করব। ওকে, সো দেখতে পাচ্ছেন যে সেটিংসে ক্লিক করার পর এখান থেকে স্টোর অ্যাড্রেস দেওয়ার অপশন রয়েছে, মানে আপনার শপের অ্যাড্রেসটা। সো এগুলো আমরা ধীরে ধীরে ফিল আপ করবো। ওকে, সো চলুন এগুলো ফিল আপ করা যায়। সো বন্ধুরা এখানে আমি অ্যাট ফার্স্ট আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উত্তরা। উত্তরা আপনি আপনার শপের লোকেশনটা দেবেন এন্ড দেন এখান থেকে অ্যাড্রেস টু আপনি চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। এরপর আমি এখান থেকে সিটি দিব হচ্ছে ঢাকা সিটি, DHAKCITY ঢাকা সিটি। এরপর এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব হচ্ছে আমি বাংলাদেশ, BANGLA বাংলাদেশ। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশের ঢাকাটাকে সিলেক্ট করব। সো এই যে দেখতে পাচ্ছেন যে এটা। ওকে, সো এরপর আমি পোস্টাল কোড, পোস্টাল কোড আমি উত্তরের পোস্টাল কোডটা চলুন দেখে আসি কি হয়। আমি এখান থেকে গুগলে সার্চ করছি উত্তরা পোস্টাল কোড। ওকে, উত্তরের পোস্টাল কোড। এরপর বন্ধুরা আমি সিম্পলি এখান থেকে 1213 এই এটাকে আমি বসিয়ে দিচ্ছি, 1213 এটা হচ্ছে উত্তরের পোস্টাল কোড। এন্ড দেন আমি সেলিং লোকেশন, সো সেলিং লোকেশন এখান থেকে আমি, সো দেখতে পাচ্ছেন যে আমি কোথায় কোথায় সেল করতে চাচ্ছি, আমি শুধুমাত্র বাংলাদেশে সেল করতে চাচ্ছি। সো বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন যে সেল টু অল কান্ট্রিজ, সব কান্ট্রিজে
সেল করা যাবে। বাট আমি চাচ্ছি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ। ওকে, সো আমি সিম্পলি এখান থেকে এটাকে সিলেক্ট করছি, এরপর এখান থেকে আমি বাংলাদেশ করছি, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। অ্যান্ড বন্ধুরা, এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের শিপিং যে লোকেশনটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডিফল্ট অবস্থা শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল এইটা রয়েছে, এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো এরপর আমাদের ডিফল্ট কাস্টমার লোকেশন এটা কিভাবে পাবে, এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা রয়েছে, সব বেস অ্যাড্রেস, জিওলোকেট, দেন হচ্ছে জিওলোকেট উইথ পেজ ক্যাশিং সাপোর্ট। ওকে, সো সব বেস অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা থাকবে সেইটা সেইটা কিনা, আই মিন এই অ্যাড্রেসটা কিনা। ওকে, আর জিওলোকেট হচ্ছে এটা আপনার ডিভাইসে, ইউজারের ডিভাইসের আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে যেই লোকেশনটা পাবে সেটা। ওকে, ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে সব বেস অ্যাড্রেস। ওকে, সো এরপর আমি এখান থেকে আরেকটা কাজ করব। আমরা এখানে আমি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ বাংলাদেশ এবং কি ইন্ডিয়া দিয়ে দিবো, ইন্ডিয়া। ওকে, আমি এখানে দুটো কান্ট্রি দিচ্ছি, ডিআই ইন্ডিয়া, ওকে, বাংলাদেশ এবং কি ইন্ডিয়া। সো এরপর আমি যে কাজটা করব বন্ধুরা সেটা হচ্ছে আমি একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমি এটাকে একবার সেভ করি। ওকে, সেভ করার পর আমরা আরেকটা কাজ করব, আমি আগে এটাকে সেভ করে নিই। সো দেখতে পাচ্ছেন যে এটা সেভ হচ্ছে। সো সেভ হওয়ার পর দেখতে পাবেন যে আমাদের উপরে কিন্তু এখন ট্যাক্সের কোনো অপশন নেই, ট্যাক্সের কোনো ট্যাব নেই। এখন কি কি ট্যাব রয়েছে, জেনারেল, প্রোডাক্টস, শিপিং, পেমেন্টস, অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেইলস, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। ওকে, সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের এনেবল ট্যাক্সেস, এখান থেকে এই এনেবল ট্যাক্স রেটস অ্যান্ড ক্যালকুলেশন এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করবো। অল রাইট, সো দেখতে পাচ্ছেন, এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নতুন একটা ট্যাব চলে এসেছে যেটা হচ্ছে ট্যাক্স নামে। ওকে, আমি যদি এখানে থেকে ট্যাক্সে ক্লিক করি আমরা চাইলে কিন্তু ট্যাক্স অ্যাড করতে পারবো, এই বিষয়গুলো আমরা পরে দেখবো, সো এগুলো নিয়ে আমি এখন কথা বলছি না। সো আমি এখান থেকে আবারও জেনারেলে ক্লিক করছি, জেনারেলে ক্লিক করে আমি বন্ধুরা সিম্পলি নিচের দিকে আসছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরো বেশ কিছু অপশন রয়েছে, এনেবল কুপনস। আপনি কি কুপন কোডটাকে এনেবল করতে চান আপনার চেক আউট পেজে, চেক আউট এবং কি কার্ড পেজে? আমরা যখন আমাদের কার্ড পেজ তৈরি করব, চেক আউট পেজ তৈরি করব, সেখানে আমাদের কমার্সের কুপন কোডটা থাকবে কিনা, কুপন কোড দেওয়ার কোনো অপশন থাকবে কিনা। আমি যদি আপনাদেরকে ডেমো সাইট দেখাই বিষয়টা কি, এই বিষয়গুলো আপনারা হয়তো অনেকেই জানেন যেহেতু এখন অলমোস্ট সবাই অনলাইন থেকে শপিং করেন। ওকে, সো সিম্পলি আমি যদি এখান থেকে আমাদের কার্ডটাকে ভিউ করি, আমি এখান থেকে কার্ডে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমাদের কার্ড পেজ, কার্ডের যে পেজটা সেটা চলে আসবে, সেখান থেকে আমরা দেখবো যে কুপন কোড দেওয়ার একটা অপশন রয়েছে। সো সেই কুপন কোডটা দেওয়ার ওই ফর্মটা যদি আমরা চাই সেক্ষেত্রে আমাদেরকে এটাকে এনেবল করে রাখতে হবে। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমি এটার আমি কার্ড পেজে চলে যাই, সিম্পলি আমি অ্যাড টু কার্ড করি, এটাকে অ্যাড টু কার্ড করলাম, অ্যান্ড দেন আমাদের নেক্সট স্টেপে যাবো, এখান থেকে আমি ভিউ কার্ডে ক্লিক করি। ওকে, দেখতে পাচ্ছেন ভিউ কার্ড। সো আমি এখন যে কাজটা করব, ভিউ কার্ড দেখতে পাচ্ছেন আমাদের ভিউ কার্ড চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানটাতে এই কুপন কোডটা দেওয়ার অপশন থাকবে কিনা এইটা যদি আমরা রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এটাকে টিক মার্ক দিয়ে রাখতে হবে। ওকে, সো এরপর আমাদের কারেন্ট কারেন্সি রয়েছে, সো কারেন্সি আমি চাচ্ছি যে এটা টাকাতে শো করবে, টাকা। সো দেখতে পাচ্ছেন টাকা। অল রাইট, সো এরপর আপনি কারেন্সি পজিশনটা কেমন হবে, আই মিন আমি যদি আপনাদেরকে দেখাই একটু, আমি যদি আমাদের শপ পেজটাকে ভিজিট করি, এই বিষয়গুলো আপনারা খুবই বেসিক, এগুলো আপনারা নিজেরই বুঝবেন, যদি এত এক্সপ্লেইন না করলেও হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কারেন্সি পজিশনটা কোথায় হবে, লেফটে হবে নাকি রাইটে হবে, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এমন রয়েছে। সো আমি এরপর যে কাজটা করবো এটাকে এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবো। ওকে, সো জেনারেল এর আন্ডারে এতটুকু দেখলাম। সো দেখতে পাচ্ছেন যে আমাদের সব সেটিং সেভ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে প্রোডাক্টস এ ক্লিক করবো। সো সিম্পলি আমি এখান থেকে প্রোডাক্টস এ ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে প্রোডাক্টস এর আন্ডার থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে শপ পেজ কোনটা হবে সেটা সিলেক্ট করার একটা অপশন রয়েছে। সো আমরা অ্যাট ফার্স্ট বন্ধুরা যে কাজটা করবো, আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলোকে ক্রিয়েট করে ফেলবো, সো দ্যাট আমরা এই সেটিংস এর আন্ডার থেকে এগুলোকে এখনই সিলেক্ট করে দিতে পারি। ওকে, সো সিম্পলি আমি এখন যে কাজটা করবো, আমি পেজেসটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। ওকে, সো এটাকে এই পাশে নিয়ে যাই। সো অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাড নিউ করি। আমি যদি এখানে দেখে আসি আমাদের কতগুলো পেজ রয়েছে, হোম রয়েছে, শপ রয়েছে,
ব্লগ রয়েছে, অ্যাবাউট রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, মাই অ্যাকাউন্ট রয়েছে, কার্ট পেজ রয়েছে, দেন চেক আউট পেজ রয়েছে, এরকম অনেকগুলো পেজ রয়েছে। সো তারপর দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অর্ডার পেজ রয়েছে, উইশ লিস্ট পেজ রয়েছে, দেন হচ্ছে লগ ইন রেজিস্টার পেজ রয়েছে, মাই অ্যাকাউন্ট পেজ রয়েছে। সো চলুন আমরা ধীরে ধীরে এগুলো দেখবো। সো আমি এট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের কমার্স এর জন্য যে যে কয়েকটা পেজ সেগুলোকে আগে ক্রিয়েট করে ফেলবো। তো আমি এখান থেকে সিম্পলি অ্যাড নিউ ক্লিক করছি, ওকে। সো অ্যাড নিউ ক্লিক করলাম, এরপর আমাদের পেজ ক্রিয়েট করার অপশন চলে আসবে। আপনারা সবাই জানেন যে কি করে পেজ ক্রিয়েট করতে হয়, ওকে। সো আমি দেখতে পাচ্ছেন যে আমাদের অপশনটা চলে আসছে, একটু সময় নিচ্ছে, নো প্রবলেম। সো এইখানটাতে আমরা আমাদের পেজের নামটা দিব। আমি পেজের নামটা কি দিতে চাচ্ছি, আমি এটাকে এটাকে দিতে চাচ্ছি শপ, SHOP, শপ, ওকে। সো শপ, অ্যান্ড দেন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। সো পাবলিশ, অ্যান্ড দেন পাবলিশ, ওকে। এরপর বন্ধুরা সিম্পলি আমি আবারও অ্যাড নিউ করব। অ্যাড নিউ গিয়ে আমরা এরপর নেক্সট যে পেজগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করব। সো এরপর আমি কার্ট পেজটাকে অ্যাড করব। সিম্পলি এখান থেকে আমি টাইটেল দিচ্ছি কার্ট, কার্ট, অ্যান্ড দেন পাবলিশ, পাবলিশ, ওকে। সো দেখতে পাচ্ছেন। সো এরপর আমরা বাকি পেজটা অ্যাড করবো, অ্যান্ড দেন আবার আমি অ্যাড নিউ ক্লিক করছি। এরপর আমরা চেক আউট পেজটাকে অ্যাড করবো। সিম্পলি আমি দেখতে পাচ্ছেন যে আমাদের চেক আউট পেজটা অ্যাড করার অপশন চলে আসছে, একটু সময় লাগছে, নো প্রবলেম। সো এখানে আমি চেক আউট নামটা দেবো, ওকে। সো সিম্পলি আমি এখানে লিখছি CHECKOUT, চেক আউট, ওকে। অ্যান্ড দেন আমি সিম্পলি এখান থেকে পাবলিশ করছি, পাবলিশ, অলরাইট। সো দেখতে পাচ্ছেন যে এটা আপডেট হচ্ছে। এরপর আমি বাকি যে কাজটা করবো আমি আবারও অ্যাড নিউ করবো। সো অ্যাড নিউ ক্লিক করলাম, এরপর আমি এখানে কি দেব, অর্ডার ট্র্যাকিং, ওকে। সো এরপর আমি অর্ডার ট্র্যাকিং যে পেজ রয়েছে সেটাকে অ্যাড করবো, অর্ডার, ORDER, TRACKING, ওকে, ট্র্যাকিং। অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে পাবলিশ করবো, ওকে, পাবলিশ করলাম। সরি বন্ধুরা, অ্যান্ড দেন বন্ধুরা আমরা আমাদের মাই অ্যাকাউন্ট পেজটা অ্যাড করবো। সো সিম্পলি আমি এখান থেকে অ্যাড নিউ ক্লিক করছি। সো এরপর আমাদের মাই অ্যাকাউন্ট পেজটা আমি সিম্পলি দেখতে পাচ্ছি যে চলে এসেছে অপশনটা, একটু সময় লাগছে। সো সিম্পলি আমি এখানে টাইটেলে দিচ্ছি মাই অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট, অ্যান্ড দেন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করছি, পাবলিশ, পাবলিশ, ওকে। সো আমাদের অনেকগুলো পেজই হয়ে গেল। এরপর আমি অল পেজেসে ক্লিক করি, দেখি কতগুলো পেজ হলো। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজই হয়ে গেলো। আমি ডিফল্ট যে দুটো পেজ থাকে সেগুলোকে যে কাজটা করবো, আমি স্যাম্পল পেজটাকে প্রথমে এখান থেকে ডিলিট করে দিয়ে নিই। সো আমি সিম্পলি ট্র্যাশ, সো ট্র্যাশে ক্লিক করি, এটা তাহলে ডিলিট হয়ে যাবে, আমি ট্র্যাশে চলে যাবে, পুরোপুরি কিন্তু ডিলিট হবে না। পুরোপুরি যদি আপনি ডিলিট করতে চান সেই ক্ষেত্রে সিম্পলি আবার আপনাদেরকে এই যে ট্র্যাশে যেতে হবে, ওকে। এরপর এখান থেকে আপনাদের এটাকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। সো এটাকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমি এই যে এখানে সিম্পলি ডিলিট পার্মানেন্টলি তে ক্লিক করব। সো এখানে আমি ক্লিক করলাম, ওকে। সো এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবারও অল পেজেস ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে এই প্রাইভেসি পলিসি ডিফল্ট যে পেজটা ওয়ার্ডপ্রেস এর সাথে চলে আসে এই পেজটাকে আমি পাবলিশ করব, ওকে। সো এটা দেখতে পাচ্ছেন যে পাবলিশ করার জন্য আসছে, ওকে, দেখতে পাচ্ছেন। এরপর আমি সিম্পলি এইখান থেকে পাবলিশ করছি, আপনি আপনার ইচ্ছে মতো আপনার যে প্রাইভেসি পলিসি থাকবে সেটাকে দিয়ে আপনি পাবলিশ করবেন, ওকে। সো আমি ডিফল্ট যেটা ছিল সেটাই আমি করছি, যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করছি, ওকে। সো সিম্পলি বন্ধুরা এখন যে কাজটা করবো, আমরা আরেকটা পেজ অ্যাড করবো, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা কমার্স সাইডের জন্য, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা পেজ তৈরি করার অপশন চলে এসেছে। সো এখান থেকে আমি সিম্পলি লিখছি TERMS, টার্মস অ্যান্ড কন্ডিশন, CONDITIONS, কন্ডিশন, ওকে। সো এরপর বন্ধুরা সিম্পলি আমি এখান থেকে পাবলিশে ক্লিক করবো, ওকে, পাবলিশ, পাবলিশ, ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো হয়ে গেছে। এরপর বন্ধুরা যে কাজটা করব, আমি এখান থেকে ওকমার্স থেকে আবারও আমি সেটিংসে ক্লিক করব, ওকে। সো সেটিংস, সো দেখতে পাচ্ছেন আমাদের, এরপর আমি এখান থেকে প্রোডাক্টসে ক্লিক করব, ওকে। সো প্রোডাক্টসে ক্লিক করে এখান থেকে আমি শপ পেজটাকে সিলেক্ট করব, হচ্ছে আমাদের এই যে এই শপ পেজটা, ওকে, যে শপ পেজটা আমরা ক্রিয়েট করলাম। অ্যান্ড দেন আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ওকে। অলরাইট, সো এরপর আমাদের আছে হচ্ছে এখানে অ্যাড টু কার্ট বিহেভিয়ার। সো এই এই বিষয়টা কি, এটা হচ্ছে যখন আমরা কোনো প্রোডাক্টে প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করব, তখন কি আমাদের এটা কি আমাদেরকে অ্যাড টু কার্ট পেজে নিয়ে যাবে কিনা, ওকে, নাকি এই পেজেই থাকবে, ওকে। সেই বিষয়টা আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে
এটাকে টিক মার্ক করে দেই আর রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন। ওকে, সো এটাকে ক্লিক করে দিলে আমাদের যে কাজটা হবে, আমরা যখনই একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করব তখনই আমাদেরকে কার্ট পেজে নিয়ে যাবে। ওকে, সো আমি এটা চাচ্ছি না, আমরা এই ডিফল্ট যেটা থাকে অ্যাজাক্স এর মাধ্যমে যখন আমাদের অ্যাড টু কার্ট হবে, আই মিন কার্টে অ্যাড হবে, তখন আমাদের সেই ভিউ কার্ট বাটনটা এনেবল হবে। ওকে, সো এটা যেমন রয়েছে এমনই থাক। এরপর প্লেস হোল্ডার ইমেজ, এখানে যদি আমরা দেখি এই বিষয়টা কি, সেটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার ইমেজ এর যে ইউআরএল, সে ইউআরএল দেন হচ্ছে এই বিষয়টা মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টে যদি কোনো ইমেজ না দেয় সেই ক্ষেত্রে আমাদের এই প্লেস হোল্ডার ইমেজটা শো হবে। ওকে, সো এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের ইউনিট কি হবে। এই বিষয়গুলো যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট তারা খুব ভালো বুঝবেন, কিংবা যারা ইনভেন্টরি ম্যানেজ করে অভ্যেস রয়েছে তারা খুব ভালো বুঝবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটার ওয়েট ইউনিটটা কি হবে, কেজি নাকি গ্রাম নাকি এলপিএস নাকি ওজ। ওকে, সো আমি এটাকে কেজি দিচ্ছি, এবং কি ডাইমেনশন ইউনিটটা কি হবে, এখান থেকে সেন্টিমিটার নাকি মিটার নাকি মিলিমিটার নাকি ইঞ্চি নাকি ইয়ার্ড। ওকে, এই বিষয়গুলো আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন, আমি ডিফল্ট যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এরপর আমাদের প্রোডাক্টে রিভিউটা এনেবল থাকবে কিনা, আই মিন আমরা যদি আমাদের সিঙ্গেল পেজটা ভিজিট করি এখান থেকে আমাদের প্রোডাক্টের, আমি আমাদের ডেমো সাইটে ভিজিট করছি, সো আমরা দেখতে পাবো যে আমাদের নিচে একটা রিভিউ দেওয়ার জন্য অপশন থাকে। আমি যদি একটু নিচের দিকে আসি বন্ধুরা, সো সিম্পলি আমি রিভিউসে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা রিভিউ দেওয়ার জন্য একটা অপশন রয়েছে। সো এই বিষয়টা যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে কিন্তু এনেবল প্রোডাক্টস রিভিউসে ক্লিক করে দিতে হবে। ওকে, সো এখানে রিভিউ রিলেটেড আরো বেশ কিছু বিষয় রয়েছে, এরপর আমি সিম্পলি এইটাকে সেভ করছি, সো সেভ চেঞ্জেস। ওকে, সো এরপর আমাদের এখানে ইনভেন্টরি রয়েছে আমাদের প্রোডাক্ট সেন্টারে, সো আমি ইনভেন্টরিতে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন যে আমাদের স্টক ম্যানেজমেন্ট এনেবল করবে কিনা, সেটা যদি চান সিম্পলি এখান থেকে এনেবল স্টক ম্যানেজমেন্টে ক্লিক করে রাখবেন। আমি যদি এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিই দেখতে পাবেন যে আমাদের এখান থেকে অনেক কিছু কিন্তু চলে যাচ্ছে। ওকে, সো সিম্পলি আমি এটাকে এনেবল করে দিচ্ছি। ওকে, সো এরপর বন্ধুরা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই যে এইখানে যে ইমেইলটা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই ইমেইলটা মেইনলি কি করে, এই ইমেইলটার মধ্যে আপনার ওয়েবসাইটের যে ই কমার্স রিলেটেড যেসব নোটিফিকেশন গুলো যেসব আপডেট গুলো সেই বিষয়গুলো এখানে যে ইমেইলটা দিয়ে রাখবেন সেই ইমেইলটা মধ্যে যাবে। বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের যে অ্যাডমিনের ইমেইল যেটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করার সময় ইউজ করে থাকি সেটা থাকে। ওকে, সো সেটা যেমন রয়েছে এমনই থাক, যেহেতু যেই ইমেইলটা আমরা ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করার সময় দেই সেটাই যেহেতু আমরা সবসময় ইউজ করব, সেক্ষেত্রে এটা থাকাই ভালো। এক এক জায়গায় এক এক ইমেইল ইউজ করাটা অনেক কনফিউজিং ব্যাপার। ওকে, সো আমি এখান থেকে আমি সেভ চেঞ্জেস ক্লিক করছি, এই বিষয়গুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোডেবল প্রোডাক্টস রয়েছে, এখানে ডাউনলোডেবল প্রোডাক্টসের যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে ফোর্স ডাউনলোডটা এনেবল থাকবে কিনা, দেন এজ রেস্ট্রিকশনের যে ব্যাপার, কোনো 18+ যদি কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট থাকে আপনার সেই ক্ষেত্রে আপনি কি এই ডাউনলোডটা করার জন্য কি আপনি কি বলে লগ ইন করতে হবে কিনা ইউজারকে, সেই বিষয়টা যদি আপনি চান সিম্পলি এখানে এইটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করি। অলরাইট, সো বন্ধুরা এখানে তো অনেক বিষয় দেখলাম, এরপর আমরা যে ট্যাক্সেস এর বিষয় রয়েছে এই ট্যাক্সেস এর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ট্যাক্সেস এর অনেকগুলো অপশন রয়েছে। সো চলুন দেখা যাক যে আমরা ট্যাক্সেস কি করে ক্রিয়েট করতে পারি। সো এট ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে, সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় এখানে প্রাইসেস এন্টার্ড উইথ ট্যাক্স এখানে দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা যদি প্রথমটাকে সিলেক্ট করে দেই সেই ক্ষেত্রে আমাদের যে কাস্টমার রয়েছে কাস্টমারদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। ওকে, সেই ক্ষেত্রে ট্যাক্সটা মেইনলি আমাদের দিতে হবে, মানে শপের যে ওনার রয়েছে তাদেরকে দিতে হবে। ওকে, বাট আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ট্যাক্স দিতে হবে। ওকে, সো আমি তার জন্য এটাকে চুজ করে দিলাম। এরপর ক্যালকুলেট ট্যাক্স বেসড অন, ওকে,
সো ট্যাক্সটা কিসের উপরে বেস করে ক্যালকুলেট করবে, শিপিং অ্যাড্রেস নাকি কাস্টমারের বিলিং অ্যাড্রেস নাকি শপ বেস অ্যাড্রেস? ওকে, সো এটা কাস্টমারের শিপিং অ্যাড্রেস রয়েছে, শিপিং অ্যাড্রেসই থাকে। ওকে, সো এরপর শিপিং ট্যাক্স ক্লাসেস, এখানে দেখতে পাচ্ছেন যে শিপিং ট্যাক্স ক্লাসেস বেসড অন কার্ড আইটেমস, সো কার্ড আইটেমস এর অনুযায়ী শিপিং ট্যাক্সের ক্লাসটা হবে। সো এটা এগুলো ডিফল্ট অবস্থায় যেমন রয়েছে আমাকে থাকে। ওকে, অ্যান্ড দেন এখানে রাউন্ডিংটাকে আমি টিক দিয়ে দিচ্ছি। ওকে, এরপর বন্ধুরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস, ধরে নিন আপনার ক্লোথিং যে ক্যাটাগরির প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর জন্য 10% ভ্যাট, আবার ধরুন আপনার লেদার ক্যাটাগরির যেই প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর জন্য 15% ভ্যাট, সেই ক্ষেত্রে আপনার এক এক প্রোডাক্টের জন্য এক এক রকম যদি ভ্যাট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লাস অ্যাড করতে পারবেন, ট্যাক্স ক্লাস। ওকে, সো এই বিষয়টা আমরা এখনই দেখবো। ওকে, সো আমি এখন একটা কাজ করি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে রিডিউস রেট এবং কি জিরো রেট নামে দুটো ক্লাস রয়েছে। এই দুটো ক্লাস রয়েছে বলে আমাদের এই যে ওপরে রিডিউস রেট 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 এবং কি জিরো রেট রেটস এরকম দুটো ট্যাব রয়েছে। সো এখানে যদি আমরা নিজেদের কোনো ট্যাক্স ক্লাস অ্যাড করতে চাই সিম্পলি একটা এন্টার দেবো, এন্টার দিয়ে এখানে দিয়ে দিলাম ক্লোদিং CLOTH ক্লোদিং ভ্যাট, আমি দিয়ে দিচ্ছি ভ্যাট 10, আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ক্লাসের। ওকে, ক্লোদিং ভ্যাট 10 আমি এখানে বড় হাতে দিচ্ছি। সো ভ্যাট আমি এক সেকেন্ড, সো ভি এ অ্যান্ড দেন টি ক্লোজ CLOTH ক্লোদিং ভ্যাট 10। ওকে, এটা দিলাম হচ্ছে আমাদের যে ক্লোদিং এর জন্য যেসব ক্লোদিং আইটেম থাকবে সেগুলোর জন্য 10% ভ্যাট কাটবে। ওকে, তার জন্য আমি এই ক্লাসটা দিলাম। এরপর যদি আমি এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করি, ওকে সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। সো সেভ চেঞ্জেস ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের একটা অপশন চলে এসেছে উপরে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা অপশন চলে এসেছে। সো আমি চাচ্ছি যে আরেকটা ট্যাক্স ক্লাস অ্যাড করবো, সিম্পলি আমি আবার এখানে এন্টার দিই, ক্লোদিং আমি এখানে দিয়ে দিচ্ছি যে লেদার, সিম্পলি লেদার LEATS লেদার ভ্যাট, অ্যান্ড দেন যাচ্ছি যে লেদারের ক্ষেত্রে 15% 15, অ্যান্ড দেন সেভ চেঞ্জেস। ওকে, সো এই দুটোই আমাদের এখন সেভ হয়ে যাবে, এখানে দেখতে পাবেন যে আরেকটা অপশন চলে আসবে। সো এইভাবে আপনারা বিভিন্ন বিষয়ের জন্য ট্যাক্স এর ক্লাস অ্যাড করতে পারবেন। অ্যান্ড দেন ক্লাস অ্যাড করার পর আমরা যে কাজটা করব, আমরা ধরে নিন এই যে এই ক্লাসটা অ্যাড করছি এটাকে এডিট করব। সো তার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করছি। ওকে, সো ক্লোদিং ভ্যাট 10 রেটস, এখান থেকে আমি এখন যে কাজটা করব সিম্পলি নতুন একটা রো অ্যাড করব, ইনসার্ট রো, অ্যান্ড দেন এখানে আমরা কান্ট্রির নাম দেবো, আমি এখানে দিয়ে দিচ্ছি BD বাংলাদেশ, আপনি যদি ইন্ডিয়া করে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া, অ্যান্ড দেন স্টেট কোড আপনি এখানে দিয়ে দিতে পারেন, দেন পোস্টাল কোড, সিটি, দেন রেটটা কত হবে, কত পার্সেন্ট, এই বিষয়গুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। সো চলুন দেখা যাক এটা কী করে আমরা দিতে পারি। ওকে, সো বন্ধুরা এখান থেকে আমি পোস্টাল কোডটা দিব হচ্ছে 1213 আমাদের উত্তরের জন্য। ওকে, সিটি দিয়ে দিব হচ্ছে ঢাকা উত্তরে, আমি এখান থেকে সিম্পলি ঢাকা লিখছি DHAKA ঢাকা, অ্যান্ড দেন রেটটা হবে হচ্ছে 10%। ওকে, 10.00। ওকে, এরপর বন্ধুরা 00, অল রাইট। সো এরপর আমাদের এখানে ট্যাক্স নেম রয়েছে, ট্যাক্সের নেমটা আমি দিয়ে দিচ্ছি ভ্যাট 10। ওকে, আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই, অ্যান্ড দেন সিম্পলি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, সো আমি ভ্যাট 10টা নেম দিলাম কারণ এটা 10% এর জন্য। ওকে, সো আপনি আপনার কনভেনশন অনুযায়ী দেবেন, আপনার যেটা মনে রাখতে খুবই ইজি মনে হয় সেভাবে দেবেন। ওকে, সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা ট্যাক্সটা কী করে অ্যাড করবেন। সো এরপর আপনি চাইলে লেদারের জন্য অ্যাড করতে পারেন, এখানে বিভিন্ন স্টেট ধরে ধরে আমি যদি চাই লেদারের আমি এখান থেকে ইনসার্ট রোতে ক্লিক করে, আমরা যেহেতু দুটো কান্ট্রিতে সেল করছি আমি এখান থেকে ইন্ডিয়া লিখি INDI, দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিয়া চলে এসেছে আইএন দেয়ার পরে ইন্ডিয়া। ওকে, এরপর এখান থেকে আপনি স্টেট কোড দিতে পারেন, আমি যদি এখানে লিখি ইন্ডিয়ান স্টেট কোড INDN ইন্ডিয়ান স্টেট কোড। ওকে, সো ইন্ডিয়ান স্টেট কোড দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের কোনটার স্টেট কোড আপনি দিতে চাচ্ছেন, এখানে অনেকগুলোই রয়েছে। সো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে GST আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে পাবেন। সো সিম্পলি আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইটে ভিজিট করি, সো দেখতে পাচ্ছেন যে এখানে স্টেট কোড AD, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্য। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন স্টেট কোড দিচ্ছি, অ্যান্ড দেন জিপ কোড রয়েছে, সিটি রয়েছে, আমি সিটিটার নাম দিচ্ছি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, রেট দিয়ে দিচ্ছি আমি 15%। ওকে, এরপর এখানে ট্যাক্সের নেম দিয়ে দিতে পারি, ধরে নিন GST
15, okay, 15. All right, so আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি এখানে এরপর 0 দিতে হবে এখানে ডট দিয়ে। এন্ড দেন সবকিছু ঠিকঠাক আছে। আমি যদি অন্ধ্রপ্রদেশের পোস্টাল কোডটা দেখি এখান থেকে যদি লক্ষ্য করি অন্ধ্রপ্রদেশ এ এন্ট্রি, সরি বন্ধুরা, পোস্ট কোড, ওকে, এটা লিখে আমি সার্চ করি দেখতে পাচ্ছেন যেখানে এখান থেকে আমি এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে করছি, সো আপনারা বুঝতে পারছেন। আমি এটা দিয়ে দিলাম, ওকে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাড করে দিলাম। সো এটা দিলাম হচ্ছে আমরা ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের জন্য। সো এরকম চাইলে আপনি বিভিন্ন সিটির জন্য যে বিভিন্ন রকম ট্যাক্স অ্যাড করতে পারেন, ওকে, আর সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এরপর আমাদের রয়েছে হচ্ছে শিপিং। আমি যদি এখান থেকে শিপিং এ ক্লিক করি, আমাদের শিপিং এর যে অপশনগুলো রয়েছে সেগুলো রয়েছে এখান থেকে। দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে শিপিং এর লোকেশন অ্যাড করতে পারি। সিম্পলি বন্ধুরা আমরা যদি আমাদের জেনারেলে আবার একটু ক্লিক করি, আমি জেনারেলে ক্লিক করলাম, অ্যান্ড এরপর আমি যদি একটু নিচের দিকে আসি, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শিপিংটা কোন কোন দেশে অ্যাভেলেবেল। আমাদের শিপিংটা হচ্ছে শিপিং লোকেশন শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল। আমরা সেল করি কোন কোন কান্ট্রিতে, শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। সো এই দুটো দেশের ভিতরে কিন্তু শুধুমাত্র আমরা শিপিংটা অ্যাড করতে পারবো, ওকে। সো সিম্পলি আমি আবারও এখান থেকে শিপিং এ ক্লিক করি। সো শিপিং এ ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাড শিপিং জোনে ক্লিক করব। সো বন্ধুরা আমি সিম্পলি এখানে অ্যাড শিপিং জোনে আবার ক্লিক করছি। সো আমরা এখন শিপিং জোন অ্যাড করব, ওকে। সো আমরা যদি এখানে দেখি আমাদের এই ট্যাবটাকে আমি কেটে দিচ্ছি বন্ধুরা, এটাকে কেটে দিচ্ছি, আমাদের এত ট্যাব দরকার না, এটাও কেটে দিচ্ছি, ওকে। সো এখন আমরা এখানে অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন যে শিপিং জোন অ্যাড করার অপশন চলে এসেছে। এখান থেকে আমি জোনের নেম দিব, আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ, দেন জোন রিজিয়ন্স বাংলাদেশ, আমি চাচ্ছি যে ঢাকা বাংলাদেশ হবে এটা, ওকে। সো ঢাকা বাংলাদেশ, অলরাইট। সো এরপর আমি সিম্পলি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করব, ওকে, সেভ চেঞ্জেস। এরপর সিম্পলি আমি এখান থেকে অ্যাড মেথডে ক্লিক করব, ফ্ল্যাট রেট নাকি ফ্রি শিপিং, আমি চাচ্ছি যে ঢাকার জন্য ফ্রি শিপিং হবে, অ্যান্ড দেন অ্যাড শিপিং মেথড, অলরাইট, দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন এটাকে আপনি ফ্রি শিপিং এখানে যদি ক্লিক করি, আপনার আপনি এখান থেকে ফ্রি শিপিংটাকে কোনো কিছু না করলেও চলবে যেহেতু এটা ফ্রি, ওকে। সো আমি এখানে সেফ চেঞ্জেসে ক্লিক করছে, অ্যান্ড দেন আমি চাচ্ছি যে ঢাকার জন্য দুটোই থাকবে, অ্যাড শিপিং মেথড, আমি চাচ্ছি ফ্রি ফ্ল্যাট রেট, অ্যাড শিপিং মেথড, ওকে। সো ফ্ল্যাট রেট, যদি ফ্ল্যাট রেটটা চুজ করে দেয় সেক্ষেত্রে কত হবে, ফ্ল্যাট রেট ট্যাক্সেবল কস্ট হবে হচ্ছে, আমি এখানে এখানে যদি হোভার করি পার প্রোডাক্টের জন্য, সো কিউ টি ওয়াই, সেক্ষেত্রে আমি এখানে সিম্পলি দেবো হচ্ছে ধরে নিন $15, 15 মাল্টিপ্লাই কিউ টি ওয়াই, এখানে কিউ টি ওয়াই মানে বোঝাচ্ছে হচ্ছে পার প্রোডাক্ট, ওকে, মানে প্রতি একটা প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য $15, ওকে। অ্যান্ড দেন আমি এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করছি, ওকে। সো দেখতে পাচ্ছেন যে এটা সেভ হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরও বেশ কয়েকটা শিপিং জোন অ্যাড করব। সো আমি এখান থেকে আবারও শিপিং সে ক্লিক করছি, ওকে। সো শিপিং সে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি ধরে নিন অ্যাড শিপিং জোনে আবার ক্লিক করি। সো এখান থেকে আমি জোনের একটা নেম খুঁজে বের করে আমি দিয়ে দিচ্ছি ধরে নিন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, ওকে। অ্যান্ড দেন এখান থেকে আমি বাংলাদেশ টাঙ্গাইল, সো পিএনজি PANGL এ দি বাংলাদেশ, অ্যান্ড দেন আমি এখান থেকে একটা কাজ করি টাঙ্গাইল লিখি, টাঙ্গাইল, ওকে, এই যে এটা। অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে সেভ করি, সেভ করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে অ্যাড শিপিং মেথড, আমি চাচ্ছি ফ্ল্যাট রেট হবে, অ্যাড শিপিং মেথড, অল রাইট। সো এরপর আমি সিম্পলি এটাকে এডিট করে এডিট, সো এটা ট্যাক্সেবল হবে অবশ্যই, প্রত্যেকে ট্যাক্স হবে, ওকে। সো আমি চাচ্ছি কস্টটা হবে হচ্ছে পার প্রোডাক্টের জন্য, যেহেতু টাঙ্গাইলটা একটু দূরে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি $20, দেন কিউ টি ওয়াই, ওকে, কিউ টি ওয়াই, অ্যান্ড দেন এখান থেকে আমি সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করছি, ওকে। সো বন্ধুরা সেভ চেঞ্জেস ক্লিক করলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো শিপিং জোন আমরা অ্যাড করেছি। আমি যদি শিপিং জোনসে ক্লিক করি, ওকে, সো দেখতে পাচ্ছেন, ওকে।
সো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি বন্ধুরা সিম্পলি এখান থেকে শিপিং অপশনসে ক্লিক করি, আমি শিপিং অপশনসে ক্লিক করলাম, এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্যালকুলেশনের যে বিষয়টি রয়েছে, এই ক্যালকুলেশনটা কি কার্ট পেজে এনেবল হবে কিনা। আই মিন আমরা যদি আমাদের ডেমো সাইটে যাই, ডেমো সাইটে গিয়ে আমি যদি সিম্পলি আমাদের কার্ট পেজটাকে ভিজিট করি, আমাদের কার্ট পেজে শিপিং এর অপশনগুলো মানে এনেবল থাকবে কিনা, ওকে, সেখান থেকে ক্যালকুলেট করবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিপিং এর অপশন নেই, এর কারণ হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো কার্ডে অ্যাড করেছি সেগুলো হয়তো বা আমাদের এখান থেকে শিপিং ক্যালকুলেট করা যাবে না সেই জন্য, ওকে। সো এই বিষয়গুলো তখনই আসবে যখন একটা প্রোডাক্টের শিপিং মেথডটা দেওয়া থাকবে, ওকে। এই বিষয়গুলো আমরা দেখবো ইন ফিউচার, সো এটা নিয়ে এখন মাথা ঘামানোর প্রয়োজন নেই। সো এরপর শিপিং ক্লাসেস, শিপিং ক্লাসেস এই বিষয়গুলো একটু অ্যাডভান্সড বিষয়। আমি যদি সিম্পলি এখান থেকে একটা নতুন একটা শিপিং এর ক্লাস অ্যাড করতে চাই, যেটা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব প্রোডাক্টের ওইখান থেকে অ্যাড করে দিতে পারবো, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের জন্য ঠিক সেরকম একটা চার্জ অ্যাড হবে। আমি যদি এখান থেকে সিম্পলি অ্যাড শিপিং ক্লাস, দেন এখান থেকে আমি লিখে দেই, ধরে নিন টি শার্টের জন্য, টি শার্ট, ওকে, টি শার্ট, অল রাইট। সো এর অ্যান্ড দেন এখানে আমি সিম্পলি এখানে আমি সেভ শিপিং ক্লাসেসে ক্লিক করি। সো বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের শিপিং এর ক্লাসটা অ্যাড হয়ে গেছে। আমি আরও অ্যাড করি, সিম্পলি এখানে দিয়ে দিই শার্ট, SHIRTS, শার্টস, ওকে, শার্টস, অ্যান্ড দেন সেভ শিপিং ক্লাসেস। সো দেখতে পাচ্ছেন যে আমাদের দুটোই অ্যাড হয়ে গিয়েছে, ওকে। সো এই শিপিং এর ক্লাসগুলোকে আমরা পরে চাইলে প্রোডাক্টস এর আমরা যখন প্রোডাক্ট অ্যাড করবো সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। অ্যান্ড দেন আমি শিপিং জোনসে আবারও ক্লিক করি, ওকে। সো এখান থেকে চাইলে আপনি আরও শিপিং জোন অ্যাড করতে পারবেন। আমি যদি এটাকে আবার এডিট করতে চাই, ধরে নিন আমি এটাকে এডিটের জন্য ক্লিক করলাম, ওকে, এডিট, অ্যান্ড এরপর আমি সিম্পলি ফ্ল্যাট রেটটাকে এডিট করবো, ধরে নিন টাঙ্গাইলের যে ফ্ল্যাট রেটটা রয়েছে। অ্যান্ড দেন এখানে আমি দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় আমাদের টাঙ্গাইলের জন্য আমরা যখন ওই শিপিং ক্লাসগুলোকে অ্যাড করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে সেই শিপিং ক্লাসগুলো কিন্তু এখানে এসে পড়েছে। সো সেক্ষেত্রে কত আসবে, আমি অ্যাডফার্স যে কাজটা করছি, আমাদের যেটার মধ্যে কোনো শিপিং ক্লাস না থাকবে যে প্রোডাক্টের মধ্যে, সেক্ষেত্রে আমাদের টাঙ্গাইলের প্রোডাক্টের শিপিং কস্টটা কত হবে পার প্রোডাক্টে, সেটার জন্য আমি এই যে এখানে নো শিপিং ক্লাস কস্ট, যেটার মধ্যে কোনো শিপিং শিপিং ক্লাস থাকবে না যে প্রোডাক্টের মধ্যে, ওকে, সেক্ষেত্রে সেটার $20 হবে। আর ধরে নিন শার্টের জন্য আমরা দিয়ে দিলাম হচ্ছে $30, সো থার্টি, ওই তো ডলার অথবা টাকা, QTY, ওকে, সো QTY, এবং কি টি শার্টের জন্য সেমই দিয়ে দিলাম, ওকে। সেই ক্ষেত্রে আমরা যখনই টাঙ্গাইলের জন্য টি শার্ট, আমরা যখনই টাঙ্গাইলের জন্য শার্ট এবং কি টি শার্টের শিপিংটা করবো, তখন এইটা $30 হয়ে যাবে, ওকে। সো এরপর আমি সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। সো আশা করি বুঝতে পারছেন যে এই বিষয়গুলোকে, এই বিষয়গুলো খুবই ইজি, আপনারা নিজেরা প্র্যাকটিস করলে পারবেন। সো এটাই ছিল হচ্ছে শিপিং এর ব্যাপার, আর ইন ফিউচার আমরা অ্যাডভান্স যে শিপিংগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখবো, ওকে। সো বন্ধুরা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে পেমেন্টস, আমি পেমেন্টস ক্লিক করলাম। সো পেমেন্টস ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে আমাদের পেমেন্ট মেথডগুলোকে সেট আপ করতে পারবো। সিম্পলি যদি আমি এখান থেকে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারটা যদি অন করতে চাই, সিম্পলি এখান থেকে এই যে এনেবলের এই সুইচ বাটনটাকে অন করে দেবো, ওকে। অ্যান্ড দেন এখান থেকে আমি সেট আপে ক্লিক করবো। সেট আপে ক্লিক করার পর এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সব অপশন পেয়ে যাবো। এখানে আমরা এটার টাইটেল দিতে পারবো, দেন কিছু ডিসক্রিপশন দিয়ে দিতে পারবো ইউজারকে, ইনস্ট্রাকশন, অ্যান্ড দেন অ্যাট লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টের যে ডিটেলস, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম্বার, ব্যাঙ্ক নেম, দেন হচ্ছে শর্ট কোড, অ্যান্ড দেন আইবিএন, এবং কি ব্যাঙ্কের যে সুইফট কোড, এই কোডগুলো আপনাদেরকে আপনাদের ব্যাংক থেকে প্রোভাইড করা হবে, ওকে। এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী আপনাকে প্রোভাইড করা হবে। সেগুলো এনে এখানে বসিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলেই আপনাদের ব্যাঙ্ক ট্রান্সফারের যে বিষয়টা আপনার ই কমার্স সাইটের সাথে সেটা হয়ে যাবে, ওকে। সো এইভাবে আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন। তারপর আমি যদি আবার পেমেন্টসে ক্লিক করি, আরও বেশ কয়েকটা রয়েছে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে চেক পেমেন্টস রয়েছে, আপনি চাইলে এটাকে আমি এটাকে এনেবল করে দিচ্ছি। অ্যান্ড দেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে, অ্যান্ড দেন আপনি চাইলে পেপ্যালও অ্যাড করতে পারেন, যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল নেই, ওকে। এবং কি প্রত্যেকটা এনেবল করার পর কিন্তু সেগুলোকে সেট আপ করতে হবে এখানে ক্লিক করে, ওকে। আমি এটাকে আগে সেভ করছি, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, ওকে। সো
এইভাবে আপনি প্রত্যেকটা গিয়ে ম্যানেজে ক্লিক করে করে আপনি প্রত্যেকটা সেটিংস কমপ্লিট করতে পারবেন নিজেরে। এগুলো খুবই ইজি বিষয়। ওকে, সো এরপর আমাদের কি রয়েছে, আমি যদি এখান থেকে উপর দিকে থেকে দেখি অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যদি ক্লিক করি, এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক বিষয় রয়েছে, যেমন গেস্ট চেক আউট এনেবল থাকবে কিনা, অ্যালাউ কাস্টমার্স টু প্লেস অর্ডার্স উইদাউট অ্যান অ্যাকাউন্ট, কাস্টমাররা কি কোনো অ্যাকাউন্ট ছাড়াই কি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, সেটা যদি আমরা চাই সিম্পলি এখান থেকে এই অ্যালাউ কাস্টমার্স এই এইটাতে টিক দিয়ে দেবো। ওকে, এবং কি এখানে আরেকটা অপশন রয়েছে, অ্যালাউ কাস্টমার্স টু লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, চেক আউট করার সময় ইউজার কি আমাদের এক্সিস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, হ্যাঁ আমি চাচ্ছি এক্সিস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এরপর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন রয়েছে, আমি চাচ্ছি অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, চেক আউটের সময় কি ইউজার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, আমি চাচ্ছি যে হ্যাঁ পারবে। অ্যান্ড এরপর রয়েছে অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট পেজ, আমাদের মাই অ্যাকাউন্ট পেজে কি কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, হ্যাঁ আমি চাচ্ছি যে পারবে। অ্যান্ড দেন এখানে ডিফল্ট অবস্থায় এই বিষয়গুলো যেমন রয়েছে তেমনই থাক, অ্যান্ড এগুলোতেও হাত দেওয়ার কোনো প্রয়োজন। এরপর আপনি চাইলে প্রাইভেসি পলিসির যে রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি আপনার ওয়েবসাইটের ওনার যেটা দিয়ে দিবে সেটা আপনি এখানে কপি করে পেস্ট করে বসিয়ে দিতে পারেন, এগুলো কন্টেন্ট রাইটারদের কাজ, সো এগুলো নিয়ে আমি কথা বলছিলাম। অ্যান্ড দেন নিচে এসে আমি সেভ করছি। ওকে, সো সেভে ক্লিক করলাম, এরপর বন্ধুরা আমি ইমেইলসে ক্লিক করি এখান থেকে। ইমেইলসের এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউ যখন কেউ অর্ডার করবে সেই ক্ষেত্রে কোন ইমেইলে নোটিফিকেশনটা যাবে সেটা আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন। বাই ডিফল্ট এটা দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেইলটা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার সময় দিয়েছিলাম সেটা রয়েছে, আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান সিম্পলি এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। ওকে, ম্যানেজে ক্লিক করলে আপনার এই ইমেইলটা চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টের ইমেইলটা। সো আমি এই বিষয়গুলোকে চেঞ্জ করতে চাচ্ছি না, এগুলো ডিফল্ট রাখাই ভালো। ওকে, সো আমি আমার ইমেইলসে ক্লিক করছি। ঠিক বন্ধুরা তেমনিভাবে আমাদের নিউ অর্ডার যদি কেউ করে সেই ক্ষেত্রে কোনটার মধ্যে নোটিফিকেশন যাবে সেটা হচ্ছে এই ইমেলটা, ঠিক কেউ যদি অর্ডার ক্যান্সেল করে সেই ক্ষেত্রে কোনটা ইমেইল যাবে সেটা হচ্ছে এটা, এবং কি অর্ডার যদি ফেল হয় সেই ক্ষেত্রে কোনটা ইমেল যাবে। অ্যান্ড দেন এখানে অর্ডার ইন অন হোল্ড, তারপর প্রসেসিং অর্ডার, এইসব স্ট্যাটাসের ক্ষেত্রে আমাদের কোন ইমেইলটাতে ইমেইল যাবে সেইগুলো আপনি এখান থেকে এই ম্যানেজে ক্লিক করে করে চেঞ্জ করতে পারেন। এই বিষয়গুলো একদম খুবই ইজি। ওকে, সো এরপর আমাদের ইন্টিগ্রেশন রয়েছে, এই বিষয়টা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে না। অ্যাট লাস্ট আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করছি। ওকে, অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমাদের কার্ট পেজ কোনটা হবে, আমি চাচ্ছি যে কার্ট পেজটা হচ্ছে আমাদের এই যে কার্ট পেজটা, এবং কি চেকআউট পেজটা হবে হচ্ছে আমাদের চেকআউট পেজটা, এবং কি মাই অ্যাকাউন্ট পেজটা হবে হচ্ছে আমাদের জিনিস থেকে আসে আমাদের এই অ্যাকাউন্ট পেজটা, এবং কি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা হবে হচ্ছে আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা। সো এই পেজগুলো আমরা ক্রিয়েট করেছিলাম। ওকে, সো এই বিষয়গুলো যেমন রয়েছে তেমনই থাক। এরপর বন্ধুরা যখন কি চেক আউট করবে তখন কি আমাদের ওয়েবসাইটে কি HTTPS এনেবল থাকতে থাকতে হবে কিনা সেটা যদি আপনারা চান সিম্পলি এখানে ফোর্স সিকিউর চেক আউট এটাকে এনেবল করে দিতে পারেন। ওকে, অ্যান্ড এখানে আপনাদের অ্যাট লাস্ট রয়েছে চেক আউট এন্ড পয়েন্টস, এই বিষয়গুলো আপনাদের খুব একটা নাও বুঝতে হবে, এগুলো মেইনলি ডেভেলপারদের জন্য। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের ক্ষেত্রে স্ল্যাকটা কেমন হবে, অর্ডারের ক্ষেত্রে, সো এই বিষয়গুলো নিয়ে এত মাথা না ঘামানো হবে। সো আমি এখান থেকে সিম্পলি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, সো আমাদের এগুলো সেভ সেভ হয়ে গেছে, আমাদের কমার্সের যে বেসিক যে সেটিংসগুলো এগুলো আমরা কমপ্লিট করেছি। ওকে, সো এরপর আমরা যে কাজটা করবো, এখানে আরও অনেক বিষয় রয়েছে, অর্ডার্স রয়েছে, কাস্টমার্স রয়েছে, দেন কুপনস রয়েছে, রিপোর্টস রয়েছে, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখবো। ওকে, আমরা এরপর আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবো। আমরা যদি এখানে দেখি আমাদের সাইডে কিন্তু কোনো প্রোডাক্ট নেই। ওকে, বাট আমরা যদি আমাদের ডেমো সাইটটাতে দেখি, এখানে আমাদের শপ পেজে যদি আমি ভিজিট করি সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমাদের শপ পেজে অনেক প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো আমরা কি করে অ্যাড করতে পারি, দেখতে পাচ্ছেন যে অনেক প্রোডাক্ট রয়েছে। সো এই বিষয়গুলোই এখন আমরা দেখব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য ফার্স্ট আমি যে কাজটা করব, এখান থেকে আমি প্রোডাক্টসে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন আমি প্রোডাক্টসে ক্লিক করলাম। ওকে, সো এরপর দেখতে পাচ্ছেন যে কোনো প্রোডাক্ট নেই বলে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে রেডি টু স্টার্ট সেলিং সামথিং অসম, সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনার কাছে অনেকগুলো প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে এখান থেকে সিম্পলি ইম্পোর্ট করতে পারেন। সো আমরা অবশ্যই প্রোডাক্ট ক্রিয়েট করব, তারপর আমরা দেখব যে কি করে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়। আমরা অ্যাট ফার্স্ট
প্রোডাক্ট গুলোকে ম্যানুয়ালি কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো দেখবো, তারপর একসাথে আমরা অলমোস্ট 50টার মতো প্রোডাক্ট অ্যাড করে ফেলবো, ওকে, কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা দেখবো। চলুন দেখা যাক কি করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি।